আমি অত ডিটেইল ভালো করে স্ট্যাটিস্টিক সহ বলতে পারবো না, কিন্তু এতটুকু দেখেছি যে হল বাঁচা উচিত। আমি আমার জায়গা থেকে নিশ্চয়ই করার চেষ্টা করব। আর আমি একদমই পছন্দ করি ব্যক্তিগত, ব্যক্তিগত মতো থাকবে, গোপনে আপনে, আর কাজ হবে অনেক ঝকঝকে। সিনেমা আসলে আমাকে যে অফার করছিল আমার সেটা যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছিল না। বেটার আমার কাছে অনেক টেলিফিল্মের গল্প ছিল, নাটকের গল্প ছিল, যে সময়টার কথা আপনি বলছেন ওই সময়টায় আমার টেলিভিশনে করা অনেক পপুলার কাজ আছে, দর্শক সেগুলো একদম নাম ধরে বলেন। দেখেন আমাদের অ্যাপ্রিসিয়েশন করার যে আজকালকার প্র্যাকটিসটা আমরা অ্যাডাপ্ট করতে পেরেছি অনেকেই অনেকভাবে, যে প্র্যাকটিসটা শুরু করতে পেরেছি সেই প্র্যাকটিসটা ওই সময় ছিল না। জয়া পারো আগে ওনার এই পথ হাঁটার শুরু করেছেন, ওনার নিজের পথ বানানোর যে পরিশ্রম উনি করে গেছেন, নিরন্তর অভিনয় নিয়ে থেকেছেন বছরের পর বছর, উনি যে আমাদের সবার সামনে উদাহরণ হিসাবে দাঁড়াতে পারেন, আমরা এই কথাগুলো বলতে কোথাও কুণ্ঠাবোধ করতাম, নিজের নিজেকে, এটা আসলে নিজের দৈন্যতা, প্রত্যেকটা মানুষের নিজের দৈন্যতা থেকে অন্যকে অ্যাপ্রিসিয়েশন কম করতে পারে বলে আমার মনে হয়। তা আমরা যতটাই নিজেরা যোগ্য হয়ে উঠবো তত যোগ্যতার হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন করতে পারবো আমরা, আমরা আসলে কোয়ালিটি নিয়ে কথা বলতে পারবো, আমরা হীনমন্যতা থেকে বের হতে হবে আর কি। সেটা আসলে প্রত্যেকে নিজেরই অর্জন করতে হবে তাদের কোয়ালিটির মাধ্যমে। আর মেয়েদের জন্য তো গোটা পৃথিবীটাই মুশকিলের, আর এই ঢাকা শহর তো শক্তিমান পুরুষের, কেবল ক্ষমতাবান পুরুষের, নারীর জন্য তো দারুণ কষ্টের। আমার লাক্সের কলিগদের সাথে সুখ দুঃখের আলাপ প্রায়শই হয়, যেমন গতকালও আমার বিন্দুর সাথে দেখা হয়েছে, ও যে ফিরলো এতে আমরা দারুণ খুশি, কারণ আমরা অনেকদিন ধরে চাইছিলাম যে ওয়াই নট, আমরা সবাই কাজ করছি, ও কেন মুখ চোরা হয়ে বসে থাকবে, ওর ইচ্ছা হচ্ছিল না তখন, শি ওয়াজ নট রেডি। কিন্তু এখন সে যখন রেডি হয়ে আবার ফেরত আসলো, ফিরে আসলো আমাদের মাঝে, সো উই আর সো হ্যাপি, আমরা চাই ওর এই কাজটা অনেক দারুণ হোক, লোকে পছন্দ করুক এবং ও দারুণ দারুণ সব কাজ করুক। সমস্যার যে কোনো সমস্যারই সুবিধা আছে। তো আমার কাছে কাজ নিয়ে যতক্ষণ সমালোচনা হয়, খুঁটিনাটি ব্যাপার হয়, প্রফেশনাল হয়, ততক্ষণ জিনিসটা খুব ঠিকঠাক লাগে। যখনই খুব ব্যক্তিগত পর্যায়ে জিনিসটা যেতে থাকে তখন আর আরাম হয় না আর কি। তাছাড়া প্রফেশনাল আলাপে আমি মানে সমালোচনাতেও দারুণ কমফোর্টেবল বোধ করি, কারণ সমালোচনা আসলে সেই করতে পারে যে কিনা বোঝে, কিংবা যার কিনা ওই এক্সেসটা আছে। এখন কার সমালোচনা নেব আর কার সমালোচনা নেব না সেটাও তো ব্যাপার, আর সব কিছুরই দুই দিকই থাকে, আমি তো সবটাকেই ওয়েলকাম করি। দে আর গ্রেট অ্যাক্টরস, আমি আমাকে চুজ করব দিন শেষে। আসলে আমি সবার দ্বারা ইন্সপায়ার্ড হব, সবার দ্বারা আমার ভালো লাগা তৈরি হবে, আমি এনার্জি পাবো, কিন্তু দিন শেষে আসলে আমি যা আমি তাই থাকবো, মানে ওইটাই, ওই লাইফটাই লিড করবো। আমি এখনও জানি না আফটার 30 ইয়ার্স কী হতে যাচ্ছে, কিংবা 3 সেকেন্ড পরেই আমার কী হতে যাচ্ছে, যেহেতু আমরা আসলে ব্যাপারটা একদমই জানি না, তো তখন গিয়ে ডিসাইড করবো যে লেটস সি হোয়াট সুইটস মি। বাট আমি 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 আমার বন্ধুরা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করে, দারুণভাবে শক্তি যোগায়। একজন করে আসলে ঠিক ওরম নাম বলা ঠিক না, কিন্তু আমার সব বন্ধুরাই, সুষমা দি, সজল ভাই, আমার কলিগসরা, শ্যামল, অর্ষা, আমরা যারা একসাথে কাজ করি অনেক বছর, ওরা আমাকে নানাভাবে এনার্জি দেয়, আমার দর্শক আমাকে ভীষণ ভালোবাসায়। না আমাদের তো হলো, আমাদের তো হলো, আমরা আমরা অনেকটা লম্বা সময় ধরে বন্ধুত্ব নিজেদের ভেতরে সেটা মেনটেন করে যাচ্ছি। না না আমি বুঝি না তো টেকনোলজি, একদমই সিনসিয়ারলি এটা সবচাইতে সত্যি উত্তর, সেটা হচ্ছে যে আমি টেকনিক্যালি খুবই গরিব, মানে টেকনোলজি বোঝা নিয়ে আমার খুব মুশকিল আছে, আমি একটু ওল্ড স্কুল, সেই জায়গা থেকে আমি পেরে উঠি না। আজকাল বোধহয় একটু টুকিটাকি শিখেছি, সেজন্য একটু আগ্রহ দেখা যায় আর কি। মানে এখনকার হিউম্যান সাইকোলজি, হিউম্যান রিলেশনশিপ, এই যে ডাইমেনশনগুলো, এই যে লটস অফ ইমোশন আসলে আমরা এক্সপ্রেস করতে পারি এখনকার বাইরের সিনেমাগুলো বা নানা প্ল্যাটফর্মকে আমরা প্রতিদিনই মিট করছি, দেখছি ওখানে নানা রকম কন্টেন্ট, তো হিউম্যান অ্যাঙ্গেলের অনেক ডিটেইল কোনো ক্যারেক্টার করতে চাই, সাইকোলজিক্যাল ক্যারেক্টার করতে চাই, অথর ব্রেকিং ক্যারেক্টার করতে চাই, যে ক্যারেক্টারটা আমার জন্যই লেখা হয়েছে এরকম।
মমো একই সাথে দারুণ আড্ডাবাজ, আবার একই সাথে বেশ ডুব দিতেও পছন্দ করে। ইটস ডিপেন্ডস অন হার মুড। এটা তো দেয়াই হয়ে যায়, আড্ডাবাজ আমি খুবই, বন্ধু সার্কেল আমাকে খুব ইন্সপায়ার করে, ভালো লাগে আমার, দ্যাট ওয়ার্ম গিভস মি সামথিং ডিফারেন্ট ফিল, ওইটা আলাদা। আর আমি খুব একই সাথে নিজের ভেতরেও থাকতে খুব পছন্দ করি। আমি যদি আসলে জরিপ দেখি তাহলে তো দেখব যে ওটিটি তো নতুন এসেছে, তার আগে আমার দারুচিনি দ্বীপ থেকে ফিল্মে কাজ করার সুযোগ হয়েছে এবং তখন থেকে দর্শক আমাকে ফিল্মে পছন্দ করে এসেছেন, আমার সিনেমার গান লোকের মুখে মুখে শুনেছি, তো সেই জায়গা থেকে আমি দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ। আবার একই সাথে যখন ওটিটি এসেছে তখনও আমার বেশ কয়েকটা কাজ প্রশংসিত হয়েছে, মহানগরের জন্য আমি প্রশংসা পেয়েছি, কন্ট্রাক্টের জন্য প্রশংসা পেয়েছি, তো আমার মনে হয় এটাও আরেকটা ডিফারেন্ট কী বলবো টিজি টার্গেট অডিয়েন্স যারা কিনা নতুন করে ডিসকভার করছেন। প্রেফারের জায়গা আসলে পারফরমেন্স, ডিরেক্টর, দ্য স্টোরি অ্যান্ড দ্য ক্যারেক্টার, সেটা আসলে যখন তুখর হয়ে ওঠে না তখন লোকের কাছে এটা অটোমেটিক্যালি পৌঁছায়, দর্শক সেটা কানেক্ট করতে পারেন বলে আমার বিশ্বাস। আমরা তো ভালো মানে ইন্ডাস্ট্রির শুরু, মানে ইন্ডাস্ট্রি আমি তো দেখেছি অনেকেই এটা করেছেন, সিনিয়ররা করেন, জুনিয়ররা করেন, মানে এটা নিজের এক ধরনের ওনারশিপ থেকে আমরা করে থাকি। পৃথিবীতে লোকে না ব্যালেন্সই তো করতে হয়। এখন আমার আমার ইন্ডাস্ট্রির শুরুর দিকে যখন কাজের শুরুর দিকে যখন একটা ভালো কাজ করার সুযোগ আসছে তখন সেই কাজটা থেকে তো আমি শিখিও একই সাথে, তো ব্যাপারটা কমপ্লিটলি ব্যালেন্সই করতে হয়। হ্যাঁ, অনেক কাজে হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে কিন্তু টাকা পাইনি সেই অর্থে, তো তখন হয়তো কোথাও একটা ফিতা কেটেছি বা কোথাও কিছু চেষ্টা করেছি, কোনো এঙ্গেজমেন্ট বা ইভেন্ট যেখানে হয়তো ওরকম একটা শুধু টাকাটা একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আমাকে দেওয়া হবে, ওটা অ্যাট্রাকটিভ, নট ব্যাড, কারণ আমার তো আসলে একটাই প্রফেশন, আমি অভিনয়টাই করি শুধু, তো আদারওয়াইজ যদি আমার কোনো আলাদা কোনো প্রফেশন থাকতো, সাইড বিজনেস, তাহলে হয়তো ওই ধরনের মুশকিলে আমাদের কম পড়তে হতো। আমাকে দিয়ে কিচ্ছু হয় না, বললাম না ওই যে প্লেন চালাতে পারলে আমি নির্ঘাত না। এই ধরনের সেন্সিটিভ কাজে যাওয়ার আগে কিন্তু সবারই সেন্সিটিভিটি শো করার এক ধরনের ভদ্রতা বলে আমার মনে হয় করাই উচিত, যার যার আমি আমার জায়গা থেকে নিশ্চয়ই করার চেষ্টা করব। আর আমি একদমই পছন্দ করি ব্যক্তিগত ব্যক্তিগতর মতো থাকবে, গোপনে আপনে, আর কাজ হবে অনেক ঝকঝকা উজ্জ্বল, তো দুইটাকে আমি আলাদা করতে পছন্দ করি। সেই জায়গা থেকে নিশ্চয়ই এমন কোনো কিছু করতে চাই না বা হোকও সেটা পছন্দ করি না যেটা আসলে আমার কাজেরকে ছাপিয়ে যায়। সিনেমা আসলে আমাকে যা অফার করছিল আমার সেটা যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছিল না, বেটার আমার কাছে অনেক টেলিফিল্মের গল্প ছিল, নাটকের গল্প ছিল, যে সময়টার কথা আপনি বলছেন ওই সময়টায় আমার টেলিভিশনে করা অনেক পপুলার কাজ আছে, দর্শক সেগুলো একদম নাম ধরে বলেন, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন ফর মি। আমি তো অঙ্কে বরাবরই খারাপ, আমি নিজের মতো করে আসলে চলেছি, সো আমার অঙ্কে আমার যে অঙ্ক সেই অঙ্ক লোকের চোখে ভুল মনে হতেই পারে, বাট এটা আমি আমি তো ব্যাপারটা মোটেও সাধুবাদ জানাতে পারছি না, কারণ আমার সিনেমার ওরা সাতজনের আগে যদি বাংলাদেশের হলগুলোতে পাঠান রিলিজ পায় আমি একজন মানে অবশ্যই সবাই কম বেশি শাহরুখ খানের ফ্যান, আমরা ছোটোবেলা থেকে শাহরুখ খানকে দেখেছি, সব ঠিক আছে, কিন্তু আমার ছবির আগেই এই জিনিসটা আমাকে অস্বস্তিতে ফেলেছে। আমার সিনেমা রিলিজ হচ্ছে মার্চের 3 তারিখ ওরা সাতজন, তো তার আগে যদি পাঠান রিলিজ হয় এটাতে আসলে ঘটনাটা কি ঘটবে এখনো কিন্তু 50-50 ডিলামারতেই সবাই আছেন, যে যার যুক্তিতে কথা বলছেন বটে, কিন্তু আদতে ঘটনাটা কি রেজাল্ট এনে দেবে আমাদেরকে সেটা আমরা এখনো এক্সপিরিয়েন্স করে উঠিনি, কারণ এর আগে যতবারই হচ্ছে হিন্দি সিনেমা আসার কথা ছিল ততবারই হচ্ছে কাফনের কাপড়ের শোডাউন আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে, নানা কিছু ঘটেছে, এগুলা বিগত বেশ বছর আগেই ঘটেছে, তো এতদিন পরে এসে যখন আমার সিনেমার আগেই আসলে একটা হিন্দি সিনেমার রিলিজ, আমি জানি না এটাকে ঠিক কিভাবে আমি ব্যাখ্যা করব, কিন্তু আমি একটু অস্বস্তিতে আছি। আমি অত ডিটেইল ভালো করে স্ট্যাটিস্টিক্স সহ বলতে পারবো না, কিন্তু এতটুকু দেখেছি যে হল বাঁচা উচিত, আবার হলের